এই পথ যদি আনা শেষ হয় তবে কেমন হতো তো বলো তো। সত্যিই তো পথ শেষ হচ্ছে না, কখন থেকে চলছি আর চলছি, যাচ্ছি আর যাচ্ছি। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো? তোমরা দেখছো অপূর্ব ব্লগস, আমি অপূর্ব। তো আজ একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আমি এখন যাচ্ছি দমদমে। তো আজকে মেঘলা আকাশ, তো ভাবলাম মেঘলা আকাশে একটু ভিডিওটা করিয়ে নিই। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো অনেকে আমার ভিডিওটা দেখছে, তো পুরোপুরি বেগ দেখছে না, ওয়াচ করছে না, লাইক কমেন্ট কিছুই করছে না। তো আশা করি সবাইকে বলবো যে আমার ভিডিও দেখো আর লাইক শেয়ার আর কমেন্ট করো। তো তোমরা যদি না সাপোর্ট করো তো আমি কী করে ঠিকঠাক করে এগোবো বলো? ইউটিউব ভিডিওটা কী করে করব সাপোর্ট যদি না করো? মনোবল যদি ভেঙে দাও তো আমার মনোবলটা কী করে জুড়বে? তো তোমরাই তো সাপোর্ট করবে, তোমরাই তো সব কিছু আমার আশা ভরসা। তো চলার পথে অনেক কিছু দেখলাম। তো আজ আমি এখানে আছি, আমি সায়েন্স সিটির পাশেই আছি, যেখানে আইটিসি সোনার বাংলা। তো এখানে একটা কথা কি, এখানে রাস্তা খুব ভালো, কিন্তু এখানে জোরে চালানোর জন্য একটা স্ট্র্যাটেজি আছে। কারণ হচ্ছে এখানটায় প্রত্যেকটা জায়গায় লিমিট স্পিড লাগানো আছে। তো অতিরিক্ত ওভার স্পিড হলে গাড়ি ফাইন পড়বে, অটোমেটিক তোমার মোবাইলে মেসেজ চলে আসবে, 7 দিনের মধ্যে প্ল্যানটি দিতে হবে। আমি দিয়েছিলাম, তো আমি সেই পরিমাণ আর জোরে চালাই না। ওইদিকে একটা হলুদ হলুদ দেখাচ্ছে, ওখানটা সবুজ সবুজ দেখাচ্ছে, ওখানটা হচ্ছে ওভার স্পিডের মিটারটা আসে। তো সবাই এখন সেফ ড্রাইভ সেফ লাইফ ভাবে চালাচ্ছে, সবাই গাড়ির স্পিড কম। আমার গাড়ি 35-40, এর বেশি আমি গাড়ি চালাই না। এখানে 60 ম্যাক্সিমাম 60 উপর উঠতে পারবে না, এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। আর একটা কথা, তোমরা যখনই গাড়ি চালাবে, বাইক চালাবে, তো হেলমেটটা মাস্ট।